হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের যে মেশিনটার বিষয়ে কথা বলবো এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন বা হলুদ মরিচ গম ভুট্টা জিরাসহ সকল প্রকার মশলার একটা মেশিন তো আমাদেরই এক বড় ভাই উনি সৌদি আরবে ছিল তো উনি আমাদের দীর্ঘ তিন বছর থেকে আমাদের ভিডিওগুলো ফলো করে তো যাই হোক বাংলাদেশে এসে উনি আর চাচ্ছে না বিদেশে থাকতে উনি বাংলাদেশে এসে একটা বিজনেস করার কথা চিন্তাভাবনা করতেছেন সেক্ষেত্রে উনি চিন্তাভাবনা করেছেন যে একটা চানাচুর ফ্যাক্টরি দিবেন তো আমাদের ভাইটা হচ্ছে ঝিনাজা জেলা থেকে এসেছে উনি কিন্তু বিভিন্ন জায়গায় মেশিন দেখেছে দেখার পরে পছন্দ হয়নি উনি সরাসরি আমাদের কাছে চলে এসেছে কারণ উনি জানে যে এই মেশিনের সর্বপ্রথম উদ্যোক্তা আমরা নিজেরাই বাংলাদেশে আমরা সর্বপ্রথম এই মেশিনগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে আমরা নিজেরাই তো সেক্ষেত্রে উনি সাথে করে আর কি এই যে চেনাচোর ভাঙানোর জন্য যেটা লাগে বেশম সাথে করে নিয়ে এসেছে তো ওনাকে আমরা ভাঙিয়ে চেক করে দেবো যে আমাদের মেশিন আসলে বেশমটা হয় কি না তো দেখেন খুবই দ্রুত এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মেশিনটি টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন দিয়ে আপনি চালাতে পারবেন এর জন্য ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই আর এই ধরনের মেশিন কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ডুপ্লিকেট তো আপনারা সবাই দেখে শুনে নেবেন কারণ এই মেশিনের উদ্যোক্তা বা ইম্পোর্টার সর্বপ্রথম আমরাই আমরা সর্বপ্রথম নিয়ে আসি দু হাজার সালের দিকে তো এখন যেসব জায়গায় যেসব জায়গায় মেশিনগুলো পাওয়া যাচ্ছে বা আনতেছে ইম্পোর্ট করে তারা কিন্তু সব লো কোয়ালিটির মেশিন আনতেছে তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে আমাদের এই মেশিনগুলো নিয়ে বিজনেস করতে পারেন বা যাদের দেখা যাচ্ছে বড়ো বড়ো মিল আছে তারাও চাইলে আমাদের এই মেশিনটা নিয়ে হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছু আপনারা পাড়া করতে পারবেন খুব সহজে এর জন্য আপনার ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নেই আপনার বাসায় যে লাইনটা আছে ওই লাইন দিয়ে আপনি চালাতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার ওখানে যদি কেউ এক কেজি হলুদ বা দেখা যাচ্ছে হাফ কেজি মরিচ নিয়ে আসলো সেক্ষেত্রে আপনি টুক করে এটা দিয়ে ভাঙায় দিলেন কারণ এতে ইলেকট্রিসিটি খুব কম পাবে এবং আপনারা যে বড় বড়ো যে যাতায়াতগুলো ব্যবহার করেন ওগুলো দেখা যাচ্ছে বিশ হস্প দশ হস্প মোটরের মাধ্যমে চলে সেক্ষেত্রে এক কেজি হলুদ ভাঙাতে গেলে আপনার দেখা যাচ্ছে কারেন্ট বিল উঠে যাবে দুই তিন ইউনিট সেক্ষেত্রে লস হবে তো যাই হোক আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলো নিয়ে বিজনেস করতে পারেন কারণ এগুলো সম্পূর্ণ আধুনিক টেকনোলজির মেশিন ছোটো হলেও এয়ার কোয়ালিটি এবং আউটপুট সিস্টেমটা খুবই ভালো তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে খুঁজে পাওয়া সহজ হয় তো আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করতে পারেন অথবা আপনি আমাদের মেয়েরপুরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো দেখেন দুনার মেশিনটা আমরা নসিমন গাড়ির ওপরে তুলে দিলাম ওই কিন্তু গাড়ি সাথে করে নিয়ে এসেছিল কারণ এখান থেকে বেশি দূরে না তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সফল উদ্যোক্তা হতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ